তমলুকের ট্রেনের ধাক্কায় ছিটকে গেল গাড়ি। তমলুকের কাছে পাঁশকুড়া গ্রামে হলদিয়া লোকাল লেভেল ক্রসিং পেরোচ্ছিল, সে সময় একটি গাড়ি এসে পড়ে। গাড়ির চাকা স্লিপ হয়ে রেল লাইনে আটকে যায়। চালক গাড়ি থেকে নেমে ট্রেনটিকে হাত দেখিয়ে থামানোর চেষ্টা করে। অভিযোগ, দাঁড়ায়নি ট্রেনটি, ধাক্কা মেরে প্রায় 700 মিটার পর্যন্ত টেনে নিয়ে যায়। তবে হতাহতের কোনো খবর নেই। এই ঘটনার জেরে স্থানীয় বাসিন্দারা ট্রেন অবরোধ করে বিক্ষোভও দেখিয়েছে। কর্ণাটক, গুজরাট, মহারাষ্ট্রের পর এবার দিল্লি। রাজধানীতে ওমিক্রন আক্রান্তের খোঁজ। LNJP হাসপাতালে চিকিৎসাধীন তানজানিয়া ফেরত ব্যক্তি, জানালেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী। গভীর নিম্নচাপে পরিণত জাওয়াত ক্রমাগত এগোচ্ছে ওড়িশা উপকূলের দিকে। দুপুরে পুরি পেরোলি আরও শক্তি ক্ষয়, নিম্নচাপ হয়ে বঙ্গে প্রবেশ। আজকাল ভারী বৃষ্টির সম্ভাবনা, উপকূলের জেলায় বৃষ্টি হবে কলকাতা ও গাঙ্গেয় বঙ্গের অন্যত্র। সোমবার বিকেলের পর আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা। কাল সকাল পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ। বাংলার আকাশে দুর্যোগের মেঘ, সজাগ প্রশাসন। দীঘা সৈকতে টহল NDRF-এর, বকখালিতে মাইকিং, জলে নামতে নিষেধ প্রশাসনের। সমুদ্রে নামতেই এক পর্যটককে কান ধরে উঠবোস করালো পুলিশ। দুর্যোগের জেরে নৌকা ডুবি, কাকদ্বীপের কাছে ডুবল পণ্যবাহী নৌকা। কচুবেরিয়ায় মুড়িগঙ্গায় দুর্ঘটনা, নামখানায় ভাঙল একাধিক বাঁধ, গোসাবাতেও ভাঙল বাঁধ, প্লাবিত বেশ কিছু এলাকা। দুর্যোগের ঢেউ আছড়ে পড়ছে ওড়িশা উপকূলে, বৃষ্টিতে বিপর্যস্ত পুরী গোপালপুর। দুপুরের পর আরও বর্ষণের সম্ভাবনা। শীতের মরশুমে বেড়াতে গিয়ে ঘরেই আজকে পর্যটকরা। কংগ্রেস CPM এর পর এবার BJP। জাগো বাংলায় নিশানায় গেরুয়া শিবির। কলকাতা পুরভোটে সাম্প্রদায়িক শক্তিকে ছুঁড়ে ফেলে দেবে মানুষ, তৃণমূল কংগ্রেসের মুখপত্রে পদ্মসেবের কেতপ। তৃণমূল কংগ্রেসের কথায় কিছু যায় আসে না, পাল্টা শ্রমিকের। এবার বেসুরো হিরণ, হোর্ডিং পোস্টারে নেই, মানুষের জন্য নিরন্তর কাজ করে চলেছি, নাম না করে দিলীপ ঘোষের বিরুদ্ধে ক্ষোভ খড়গপুরের বিধায়কের। দেরিতে হলেও বোধহয় পাল্টা তৃণমূল কংগ্রেসের। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন Zee 24 ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।